নমস্কার বন্ধুরা তোমরা অনেকেই ডিজিএসএস রিক্রুটমেন্টের রেজাল্ট ডেট নিয়ে প্রচণ্ড চিন্তিত আছো তো এর জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্টে একটা এক্সপেক্টেড ডেট জানতে চাইছো তো দেখো হয়তো তোমরা এই জিনিসটা মিস করে গেছো যে ডিজিএসএইস এই রিক্রুটমেন্ট সেল কিন্তু তোমাদেরকে অনেক আগেই একদম অফিসিয়ালি একটা এক্সপেক্টেড ডেট দিয়ে দিয়েছিল তো এই জিনিসটা তোমরা একটু দেখে নাও তো দেখো এখানে বলছে এই যে শিডিউল অব কম্পিউটার বেসড এক্সিবিনেশান এখানে কিন্তু বলেছিল সেকেন্ড উইক অফ ডিসেম্বর ঠিক আছে সেকেন্ড উইক অফ ডিসেম্বর অর্থাৎ কি অর্থাৎ আট থেকে চোদ্দো তারিখের মধ্যে ঠিক আছে তো আট থেকে চোদ্দো তারিখের মধ্যে তোমাদের কম্পিউটার বেসড যেই এক্সিবিনেশানটা হওয়ার কথা ছিল সেটা সেটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের হয়েছে কত তারিখে আমাদের হয়েছে ষোলো ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর ঠিক আছে অর্থাৎ কিন্তু এটা কিন্তু আমাদের এক উইক পিছিয়ে গেছে অর্থাৎ থার্ড উইকে আমাদের কিন্তু এই সিবিটিটা হয়েছে ঠিক আছে এরপর দেখো বলেছে যে টেনটি ডেট অফ ডিক্লেশন অফ দ্য র্যাঙ্ক লিস্ট এটা কিন্তু আমাদের থার্ড উইকে আসার কথা ছিল কিন্তু থার্ড উইকে তো আমাদের এক্সাম হয়েছে তাহলে তাহলে আমাদের এক উইক তাহলে পিছিয়ে দাও পিছিয়ে দিলে তাহলে হয়ে যাচ্ছে ফোর্থ উইক তো ফোর্থ উইকে কিন্তু আমাদের অ্যান্সার কী তার সাথে সাথে আমাদের র্যাঙ্ক লিস্ট আসার কথা অলরেডি একুশ তারিখ থেকে আমাদের অ্যান্সার কী পাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো এর থেকে যেটা বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু এই যে ফোর্থ উইক ফোর্থ উইক অর্থাৎ বাইশ তারিখ থেকে শুরু করে বা একুশ তারিখ থেকে শুরু করে ত্রিশ তারিখের মধ্যে তোমাদের পুরো অ্যান্সারকে সাথে র্যাঙ্ক লিস্ট আসার কথা এবং জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ডিভি কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে জাস্ট এক উইক তোমাদের প্রত্যেকটা প্রচেষ্টা পিছিয়ে গেছে তো তোমাদের আর টেনশন করার অত প্রয়োজন নেই তোমরা কিন্তু খুব শীঘ্রই তোমরা তোমাদের রেজাল্ট তার সাথে সাথে র্যাঙ্ক লিস্ট এবং ডিভিএট ডেট পেয়ে যাবে তো এই বিষয়ে আপডেটে থাকতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও ভিডিওটিকে একটা লাইক করে দাও ধন্যবাদ